দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতে চলমান আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান পাঁচবারের শিরোপযী দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি আর প্রথম ম্যাচ থেকে নিজের চোকস বোলিংয়ে মাতিয়ে রাখছেন দর্শকদের সাত ম্যাচে বারো উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেট শিকারি দৌড়েও দু সাল থেকে আইপিএল কেরিয়ার শুরু হলো চেন্নাই সহ পাঁচ দলের হয়ে খেলছেন মোস্তাফিজ এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছেন টাইগার পেশার যা মোস্তাফিজের কাছে বেশি স্পেশাল কারণ তার এই দলে খেলার স্বপ্ন ছিল চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তা এমনটাই জানান কাটার মাস্টার ফেসবুকে পোস্ট করা ভিডিওতে মোস্তাফিজ বলেন এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি যখন খেলা শুরু করছি বিশেষ করে দুই হাজার ষোলো সালে প্রথম আইপিএল খেলি তখন থেকে চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল যখন দল পায়ে ঘুমাচ্ছিল না প্রথমবারের মতো চেন্নাই দলে ডাক পাওয়া নিয়ে ফিজ বলে নিউজিল্যান্ডে ছিলাম পরের দিন খেলা ছিল ঘণ্টা খানিকের মতো ঘুমিয়েছিলাম ওখানে তখন রাত দেড়টার মতো বাজে দেখি ম্যাসেজ আসছে তো আসছেই সবাই অভিনন্দন জানাচ্ছে তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছ যদিও এবার আসরে বেশি ম্যাচ খেলা হবে না বাংলাদেশে এই পেশারের জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএল এর দেশে ফিরতে হবে ফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে পয়লা মে পর্যন্ত ছুটি দিয়েছে চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজের পরবর্তী ম্যাচ আছে পয়লা মে পাঞ্জাবের বিরুদ্ধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা